ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর 15টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির অগ্নিকাণ্ড। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিল্ডিং কোড ছাড়া নির্মিত ভবন ও তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির এই ভবনে আগুন ধরে বেলা 9টার দিকে। ভবনের তৃতীয় তলা থেকে আগুন ছড়ায় দ্বিতীয় তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, পরে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর আরও 10টি ইউনিট যুক্ত হয় উদ্ধার কাজে। ভিতরে আমার রুমে ঢুকার চেষ্টা করছে, আমার রুমে ঢুকতে পারি নাই, এত ধোয়া, ধোয়ার কারণে আমার ব্যাগটা সব এখানেই রয়েছে। পরে আমরা যখন নিচ দিয়ে পিছন দিকে গেলাম, দেখলাম যে পিছন দিকে স্টোরের দিক দিয়ে আগুনটা বেশি দেখা যাচ্ছে। ভিতরে যাওয়ার পরে দেখি কি অন্ধকার, গ্যাস, গ্যাসের জন্য দম বন্ধই আসছিল। ভবনে প্রচুর দাহ্য পদার্থ ছিল, সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। উদ্ধার কাজে দেখা দেয় পানি সংকট। অগ্নিকাণ্ডের পর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন অফিসগামী অনেক মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। বিএনবিসিতে মেনেই তারপরে এখানে যারা দোকান যারা নিয়েছেন ওনারা এরপরে আসলেই তারপরে আমি তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব। এর আগ পর্যন্ত এই চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় বেলা 1টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তো দাহ্য বস্তুতে এটা ভর্তি ছিল, বিশেষ করে তিনতলাটা। এখানে ওই যে বিভিন্ন ধরনের আপনার ক্রেস্ট, তারপরে আপনার বিভিন্ন শোপিস, এই জাতীয় জিনিসপত্র তৈরি করা হয়। এখানে রং, রেজিন জাতীয় অনেক জিনিসপত্র আছে, যে কারণে আগুনের তীব্রতা একটু বেশি ছিল। এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে। ঘটনা তদন্তে গঠিত 4 সদস্যের কমিটিকে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।